সকাল সকাল হচ্ছে কড়াইশুঁটির কচুরি, কিন্তু এগুলো অনেক বড় বড় হয়েছে, পরোটা টাইপের মতন সাইজগুলো। তো এই হচ্ছে আমাদের কচুরি, আর এখানে হচ্ছে ছোলার ডাল। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। জিন্দু দাদা 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 কি দিবে? কোয়েল খাচ্ছে যে ডোনা। হে গাইস, এই দেখো রসনা ফল, আমিও ফার্স্ট টাইম দেখছি। এর ভেতর থেকে বেরিয়েছে এই বীজগুলো, ভীষণ সুন্দর, পুরো রসনার মতন সেন্ট, একদম পিওর। তো এটার মধ্যে জল দিয়ে শরবত করতে হবে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আর এখন সময় হচ্ছে 10টা, আমরা এখন ব্রেকফাস্ট করব। কোয়েল ব্রেকফাস্ট রেডি করছে, তো চলো এই যে দেখিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট কোয়েল বানাচ্ছে। এই দেখো কোয়েল, হাই করো, হাই। রুটি আর হচ্ছে সবজি, আলুর সবজি, মানে হচ্ছে আলুর তরকারি একটা, যেটা ছেঁচকি বলে না, আলুর ছেঁচকি এটা বলে। আর হচ্ছে মটরশুঁটির পরোটা করেছে আজকে, কালকে লুচি করেছিল, আজকে মটরশুঁটির পরোটা। এই যেখানে কোয়েল করছে, বেলছে। উনুনে রান্না করবি না? আমরা চলে এসেছি আরামঘাটাতে, একটু কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট, আর এখন ফিরবো। ট্রেনও ঢুকে গেছে, এসেছি অটোয়ে, বাট এখন ফিরছি ট্রেনে। তো চলো যাওয়া যাক, আগে ফার্স্টলি বাড়ি যাই। ওনার প্রচণ্ড জ্বর এসেছে, মায়েরও জ্বর, সবাই জ্বর আর জ্বর। তো এখন আমরা বাড়ি যাবো। এই জ্বর চলো, এই যে ট্রেন ঢুকছে, এটা বেশ ভালো লাগে, আমাদের ট্রেনে সবসময় যাওয়া আসা, আর বাস বা কিছু যেতে হয় না, এটা খুবই ভালো লাগে। গন্ধ গন্ধ হয়ে গেছে, এগুলো ওরমই হয় বৌদি, এটা মাথা, এটা চোখ। তোদের নামে কেস হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছ, এরা কিন্তু এই যে অক্টোপাস খাওয়া খাই করছে, আমি জানি টাকা 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 টাকা। এখন গরম জলে দিলাম, এবার অক্টোপাসটা ফুলে, এবার ডল না, এগুলো ডল পরিষ্কার হবে, গরম জল দেওয়ার পর একটু ফুলে গেল না? হ্যাঁ, এবার এইগুলো উঠে যাবে, এই দেখো। তুমি বানা এই জায়গাতে বৃষ্টি পড়বে মাথা ফিরে কাঁকড়া মাছ করা নিয়ে সেই আমরা এখানে সমুদ্র থেকে উঠিয়ে নিয়েছিলাম, জান তো না? রুচি এখন নেকলেস পরেছে, খুব সুন্দর লাগছে, এইটাই আমি তোমাকে বিয়েতে গিফট করব। ও হ্যাঁ, তাহলে এইটা এইটা বিয়েতে গিফট। এটা হচ্ছে লাউ চিংড়ি, এখানে হচ্ছে উচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে মাছের ঝোল,
আর কি আছে? নিজে কিছু আছে না, ও চিংড়ি মাছ ছিল ভাজা, সেটা খেয়ে নিয়েছি। চিকেনের ঝোল, আমরা সবাই খেতে বসে গেছি। ডো ডো, তোমাকে বকছে কেন রে? ডো, হাই হাই হাই, গুড ইভিনিং এভরিওয়ান। আমরা এই যে খাওয়া দাওয়া করে বাইরে একটু রোদে পৌঁছছিলাম, আর এখানে বেশ ঠান্ডা পড়েছে, এই দুদিন ধরে ভালো ঠান্ডা পড়েছে। আর আমাদের বাড়ির সবাই অসুস্থ, নোনার জ্বর, মায়ের জ্বর, অনির্বাণের জ্বর এসে গেছে, দুবার তিনবার বমি হয়ে গেল, আর দাঁতের গোড়াটা ফুলে গেছে। তো সেজন্য ডাক্তার দেখাতেও যেতে পারবো কি না কালকে জানি না। আর এদিকে কোয়েলটা একটু মোটামুটি ঠিক আছে, আমার তো পা পুরো মনে হচ্ছে যেন কেউ একটা মানে এরকম এরকম করে মানে কামড়ে দিয়েছে, এরকম মনে হচ্ছে, এত যন্ত্রণা। আর আজকে ছিল একাদশী, যদিও জানি না সেই জন্যে কিনা, বাট আমার কুম্ভমেলায় যেদিন গেছিলাম সেদিন থেকেই শুরু হয়েছে এই ব্যথা, মানে পরশু দিন থেকে, কালকে না পরশু দিন গেলাম আমরা, পরশু, হ্যাঁ পরশু দিন থেকেই শুরু হয়েছে যেদিন আমরা এসেছি, তারপর থেকে হালকা হালকা ব্যথা ছিল, যদিও দু তিন দিন ধরে দেখছি যে ব্যথাটা আসছিল হালকা হালকা, বাট পরশু দিন ভীষণ ব্যথা ছিল, কালকেও ছিল, আজকে তো আরও বেশি ব্যথা, সকালবেলা থেকেই ব্যথা কন্টিনিউয়াস। আর এই যে ডোনো চারিদিক দিয়ে ঘুরছে, আর ডোনার ছাত্রীরা এসেছে পড়াচ্ছে ডোনা, তো ডোনার শরীরটা ভালো না তবুও পড়াতে হচ্ছে অ্যাকচুয়ালি। আর কালকে রয়েছে দিদিদের বাড়ি নিমন্ত্রণ, দিদির শ্বশুরমশাই মারা গেছিলেন, তো সেই একটা নিমন্ত্রণে রয়েছে, সেটাতেও যাবো কিনা জানি না। আজকে গিনির বার্থডে ছিল, তো যাই হোক হ্যাপি বার্থডে গিনি, তো ওকে উইশ টুইশ করে দিয়েছি। আর এই যে দেখো কোয়েল ফ্রি আছে, সুন্দর কোয়েল। আজকে অক্টোপাস পরিষ্কার করেছে, কেটেছে, বাট ইনগ্রিডিয়েন্টস না থাকার জন্য রান্নাটা করতে পারিনি।